ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আনন্দ সকালে যে খবর আমরা শুরুতেই আপনাদের দেখাবো, আগেই বলে রাখছি উদ্বেগের খবর, উদ্বেগ বাড়ার খবর, দুশ্চিন্তা হওয়ারই কথা। তার কারণ যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, একেবারে রেকর্ড, আমরা জানি যে গত ২৪ ঘন্টায় ৭৬,০০০এর কাছাকাছি কিন্তু সংক্রমণ হয়েছে দেশে একদিনে। কিন্তু একটু যদি আমরা অন্য বিষয়টাও দেখি, একটা স্বস্তির খবরও কিন্তু রয়েছে মাধুরী। তার কারণ হচ্ছে চিকিৎসকরা যেটা বলছেন যে হ্যাঁ, পরিসংখ্যান যা বলছে বাড়ছে সংক্রমণ ঠিকই, কিন্তু এটাও ঠিক যে টেস্টিং বহু বেশি সংখ্যায় কিন্তু টেস্ট হচ্ছে এবং রেট অফ পজিটিভিটি সেটা কিন্তু কমেছে। সুতরাং একটা স্বস্তির খবর অবশ্যই আমাদের কাছে রয়েছে। তবে পরিসংখ্যানের দিকে আরো একবার নজর আমরা দেব। সব রেকর্ড ছাপিয়ে দেশে একদিনে আক্রান্ত প্রায় ৭৬,০০০, ২৪ ঘন্টায় মৃত্যু ১,০০০এরও বেশি, উদ্বেগ বাড়িয়ে দৈনিক সুস্থতার হার কমেছে, দৈনিক সংক্রমণে টানা ২১ দিন শীর্ষে রয়েছে ভারত। পৃথিবীর দ্রুততম মানবের দৌড় আপাতত থমকে গেছে করোনার জন্য, আর সেই উসেইন বোল্টের চেয়েও বিদ্যুৎ গতিতে ভারতে এগোচ্ছে করোনা। একদিনে ভারতে করোনা আক্রান্ত হলেন প্রায় ৭৬,০০০ মানুষ। ভারতে একদিনে একসঙ্গে এত আক্রান্ত আজ পর্যন্ত কখনো হয়নি। একদিনে ফের একবার ভারতে ১,০০০এরও বেশি মৃত্যু ঘটল, আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ ছাড়ালো, মৃতের সংখ্যা বেড়ে ৬০,০০০ পেরিয়ে গেল। দৈনিক সংক্রমণের নিরিখে ২১ দিন বিশ্বে প্রথম ভারত। গত কয়েকদিন কখনো ৬০-৬১,০০০, কখনো সখনো ৭০,০০০এর কাছাকাছি পৌঁছেছে ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু এবার যাবতীয় পুরনো রেকর্ড ভেঙে চড়ে গেল। একদিনে ভারতে আক্রান্ত হলেন ৭৫,০০০এরও বেশি। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫,৭৬০ জন। বুধবার সংখ্যাটা ছিল অনেক কম, ৬৭,১৫১, মঙ্গলবার ৬০,৯৭৫। অর্থাৎ এক লাফে ভারতে ভয়ঙ্কর রেকর্ড করোনার। এখানেই শেষ নয়, ২১ দিন আমেরিকা ও ব্রাজিলকে টপকে দৈনিক সংক্রমণে বিশ্বে ১ নম্বরেই ভারত। বারবার বিশ্বে মোট সংক্রমণের নিরিখে শীর্ষে থাকা দুই দেশ আমেরিকা ও ব্রাজিলকে পেছনে ফেলে দিচ্ছে ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৭৫,৭৬০ জন, সেখানে ব্রাজিলে ২৪ ঘন্টায় সংক্রমিত ৪৭,৮২৮, আমেরিকায় আক্রান্ত ৪৪,৬৩৭। উদ্বেগ বাড়িয়ে দেশে কমেছে দৈনিক সুস্থতাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৬,১৩ জন, কিন্তু বুধবার সংখ্যাটা ছিল অনেক বেশি, ৬৩,১৭৩। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৭৬.২৪%। সব মিলিয়ে বর্তমানে দেশে মোট করোনা আক্রান্ত ৩৩,১০,২৩৫। এই প্রেক্ষাপটে গত কয়েকদিন ধরে একটাই আশঙ্কা বড় হয়ে দাঁড়াচ্ছে, তা হল আগামী দিনে মোট সংক্রমণের নিরিখে ব্রাজিলকেও টপকে যাবে ভারত। বর্তমানে আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ লক্ষের বেশি, দ্বিতীয় স্থানে ব্রাজিল, মোট আক্রান্তের সংখ্যা ৩৭ লক্ষের সামান্য বেশি, তৃতীয় স্থানে ভারত, আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ পেরিয়ে গেছে। ভারতে করোনায় মৃত্যুর হার অনেক দেশের তুলনায় কম হলেও যে সংখ্যায় প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে, তাতে আগামী দিনে মৃত্যুর নিরিখে বিশ্বে ভারতের তৃতীয় স্থানে উঠে আসার আশঙ্কাও জোরালো হচ্ছে। মৃত্যুর নিরিখে সবার উপরে আমেরিকা, তারপর ব্রাজিল, দুদেশে মৃতের সংখ্যা লক্ষাধিক, তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকো, আর তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ভারত, মৃতের সংখ্যা ৬০,০০০ পেরিয়ে গেল। এবিপি আনন্দ।